অবশেষত বিটিআরৰ ভোটযুদ্ধত পৰাজয় মানি ললে বিপিএফৰ সভাপতি হাগ্ৰামা মহিলাৰিয়ে ৰাইজৰ ৰায় নতহিৰে মানি ললে হাগ্ৰামা মহিলাৰিয়ে বিটিচিত বিৰোধীৰ আখনত বহিব হাগ্ৰামা মহিলাৰিৰ নেতৃত্বত বিপিএফ দল 2021ৰ নিৰ্বাচনত বিপিএফৰ লগত বিজেপিৰ মিত্ৰতা সম্ভৱ নহয় বুলি মন্তব্য হাগ্ৰামাৰ অৱশ্যে আন দলৰ সৈতে মিত্ৰতাৰ দুৱাৰ খোলা থাকিব বুলি কলে 17 বছৰ ধৰি বিটিচিৰ শাসনত থকা মহিলাৰিয়ে আমার আজ বিপিএফ দলের যে সিডব্লিউসি সিটিং ইয়াতে আমি প্রথমতে এটা ডিসিশন ললে যে আমি অপজিশন হিসাবে আমি বহিম এটু এক নম্বর দুই নম্বর আমি দিছো যে বিপিএফ দলক যে আমার বিটিসি বাকি রাইজে ইমান মানে সহায় করলে বিটিসি বাকি রাইজে বিভিন্ন জাতি জনগোষ্ঠীয় আর বিভিন্ন দল সংগঠন আছে আমার বিটিসি অঞ্চলের জাতীয় সংগঠন আছে ইহতেও আমাক বিপিএফ দলক বহুত সহায় করেছে তার কারণে আমি বিটিসি বাকি রাইজর লগতে যিমান জাতি জনগোষ্ঠীর দল সংগঠন আছে সকলকে আমি ধন্যবাদ দিছো যে আমাক যে বিপিএফ দলক যে সিঙ্গেল লার্জেস্ট পার্টি লার্জেস্ট কিবা হিসাবে আমাক জিখাই দিলে আমি 17 পাইছো বেলেগ দল হিসাবেতো যেবা বিজেপি হিসাবে নখন ইউপিপিএল হিসাবে 12খনই পাইছে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে আমি জিখিছো তো সেইটো অবদান আমার বিটিসি বাকি রাইজত আমি দিবই লাগিব আর লগতে যিমান দল সংগঠন আছে 3 নম্বর আমি লৈছো যে কি কয় 2021ৰ যেটো এসেম্বলি ইলেকশন সেইটো ঠিক ঠাক করবর কারণে আমার মাজত এটা কর কমিটি 10-11 জনীয় আমি বনাই লৈছো প্রেসিডেন্ট ময়ে আর ইয়ার পিছত আমি লাস্টত আমার আমার বিপিএফ দলের যখন আঁতরি গৈছে আমার দল তৈরি পেলে বেলেগ দলত সুমাইছে এই সকল ডাইরেক্ট এক্সপেল এই চারিটা সেভাবে বেলেগর লগত না যাব কোনোবা যদি আহে আমার দুয়ার খোলা কোনোবাই যদি আহে কিন্তু বিপিএফ হিসাবে আমি বেলেগ দলের লগত সাবিত নহব।